করোনা সংক্রমণ যেন কিছুতেই পিছু ছাড়ছে না শহর জলপাইগুড়িকে। করোনা সংক্রমণ অব্যাহত জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার ফের মোট 21 জন বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন বলেই পৌরসভা সূত্রে খবর। করোনা সংক্রমণের সংখ্যা আবারও ঊর্ধ্বগামী, গতকাল ছিল 14 জন, আর এই বিষয়ে উদ্বিগ্ন পৌর কর্তৃপক্ষ। জলপাইগুড়ি পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল বলেছেন, আজ আক্রান্তের সংখ্যা মোট 21 জন। সংক্রমিতদের এলাকা এবং বাড়ি জীবাণুমুক্ত করার কাজ চলছে। এদিন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা অনুরোধ করেছেন স্বরূপবাবু। প্রত্যেককেই হাত স্যানিটাইজ বা ঘন ঘন হাত সাবান দিয়ে ধুয়ে নেওয়ার কথা বলেছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন সকলকেই। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।